সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে শেয়ার করব কিভাবে কামিসের সাইটে পাইপিন লাগাবেন এবং কিভাবে কামিসের সাইড ফাড়া সেলাই করবেন এবং কিভাবে কামিজ সেলাই করবেন সব কিছু আজকের ভিডিওতে শেয়ার করব সর্বপ্রথম কামিসের গলা তৈরি করার পর আমাদের বড়ি মাপ দিয়ে বড়ির সাইড সেলাই করতে হবে তো দেখুন আমার তেত্রিশ ইঞ্চি বড়ির দুয়ের এক অংশ নিলাম এবং পেটের মাপ যেটা হবে সেটার দুয়ের এক অংশ নেবেন দেখুন আমি নিলাম আঠাশ ইঞ্চি আটাশের অর্ধেক চোদ্দো ইঞ্চি পেটের মাপ এখানে আছে একত্রিশ ইঞ্চি হিপের মাপ একত্রিশকে দুই ভাগ করে দুইয়ের এক অংশ সাড়ে পনেরো ইঞ্চি নিলাম নিয়ে এই সাইডের সিলাইগুলো যে রাউন্ডটা হবে সেই রাউন্ড অনুযায়ী চক দিয়ে সুন্দর করে আপনারা মার্জিন করে নেবেন যারা নতুন আছেন তারা এইভাবে কাজগুলো করলে আপনাদের সাইডের সেলাইগুলো খুব সুজা হবে এবং যে রাউন্ডে দেওয়ার প্রয়োজন ওই রাউন্ডে আপনার এইভাবে চক দিয়ে দাগ দিয়ে নিলে ওই রাউন্ডেই আপনারা সেলাই করতে পারবেন তো দেখুন এই কামিজের সাইডগুলোতে দুইটা করে সিলাই দিতে হবে তো প্রথমে সেলাই দেওয়ার পর ওইখান থেকে ঘুরিয়ে নিয়ে আবার এদিকে সেলাইটা নিয়ে আসবেন একইভাবে আমাদের দুটি সাইডের কাজ করতে হবে তো দেখুন আমি প্রথমে এক সাইড সেলাই করে দিলাম এবার আমাদের আরেকটি সাইড সেলাই করতে হবে তো এই সাইডটা আমরা নিচ থেকে ধরে উপর পাশে নিয়ে আসতেছি খেয়াল করুন এভাবে আপনারা যদি কাজগুলো করেন তাহলে কাজগুলো আপনাদের সহজ হবে আপনারা তাড়াহুড়ো না করে ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তাহলে ইনশাআল্লাহ আপনাদের খুবই হেল্পফুল হবে তো দেখুন এখানে কিন্তু আমি দুটা করে সিলাই দিচ্ছি অবশ্যই ডাবল করে সিলাই দিতে হবে কামিসে দেখুন দুটো করে সেলাই দেওয়ার পর একটি কাজ করতে হবে আমাদের সাইডে যদি বাড়তি কাপড় থাকে বাড়তি কাপড় কেটে দেব এরপর দেখুন জায়গা জায়গায় এভাবে একটু একটু করে চাকন কেটে দেব যে জায়গাটা সেলাই আছে ওই জায়গাটার মধ্যে তো দেখুন দুই সাইডটি কিন্তু একইভাবে আপনারা একটু করে কাপড় কেটে দিবেন তাহলে আপনাদের এখানে ঘুষ ধরে থাকবে না এবং জরো জড়ো হয়ে থাকবে না এবার আমরা মিল করবো চতুর সাইড সমান আসে নাকি কি কোনো সাইড যদি ছোটো বড়ো থাকে সেটাকে টেবিলের উপর রেখে আমরা খুব সুন্দর করে সোজা করে গার্ডেন করে নিব। এবার দেখুন আমাদের এই পাইপিন লাগানোর জন্য সর্বপ্রথম আমরা সাধারণ একটি কামিন যেভাবে কমপ্লিট করি ঠিক একইভাবে প্রথমে আমরা সেলাইটা করে নিব। তো দেখুন প্রথমে একটি সেলাই দেওয়ার জন্য আমরা প্রথমে এভাবে ভাঁজ দিয়ে নিতে পারি যারা নতুন অবস্থায় আছি প্রথমে আমরা এভাবে একটি আগে ভাঁজ দিয়ে নিব এরপরে আরেকটি ভাঁজ দিয়ে আমরা সেলাইটা করে নিব। তো দেখুন আজকে যে সিস্টেমে আমি আপনাদের সাইটে পাইপিন তৈরি করে দেখাবো এটা সবথেকে সহজ এর মতো আর সহজ কোনো পাইপিন লাগানোর ভিডিও আমার মনে হয় নাই তবে বিভিন্নভাবে কিন্তু কামিজের সাইটে পাইপিন লাগানো যায় তো আমি যেভাবে দিব এটা একবারে যারা নতুন আছেন তারা এই অবস্থায় সেলাই করবেন তাহলে আপনাদের কাছে খুবই সহজ হবে তো দেখুন প্রথমে আমরা একটা সাধারণ কামিজ যেভাবে সেলাই করে নিই ঠিক একইভাবে আমরা সাইটগুলো আগে কমপ্লিট করে নিব দেখুন সাইটগুলো আমি কমপ্লিট করে দিচ্ছি কিভাবে প্রথমে একটা ভাঁজ দিয়ে এরপরে আরেকটি ভাঁজ দিয়ে আমি একটি সেলাই বসিয়ে দিচ্ছি তো আসলে সাইড সেলাই করার নিয়ম হচ্ছে আমাদের সব সময় মনে রাখতে হবে আমরা যদি কামিজের সাইড সেলাই করি সেক্ষেত্রে কামিজের আমরা নিচের পাটটা টান দিয়ে ধরবো উপরের পাটটা লোজ দিয়ে ধরবো তাহলে আমাদের এই কামিজের সাইটের সেলাইগুলো সোজা হবে আমার হাতের দিকে লক্ষ্য করেন আমি দেখবেন যে আমি একটি আঙুল দিয়ে নিচের কাপড়টা হালকাভাবে টান দিই এবং উপরের কাপড়টা সামান্য মানে শুধু বসিয়ে বসিয়ে যাই এটা উপরের কাপড়টা সম্পূর্ণ লুজ দিবেন এবং নিচের কাপড়টা সম্পূর্ণ এক আঙুল দিয়ে আপনারা টেনে ধরবেন ধরে যদি আপনারা এইভাবে সেলাইগুলো দিতে পারেন তাহলে কিন্তু সাইডের সেলাইগুলো সোজা হবে তো দেখুন এক পাশে আমি শুধু শুধু একটিমাত্র সেলাই দিয়ে নিছি যা কারণ আমি সাইডে পাইপিং করব তার জন্য প্রথমে একটি সেলাই দিব যদি পাইপিং না করতাম তাহলে দুই সাইডে দুইটি সেলাই দিতে হবে তো দেখুন একইভাবে আমরা অপর সাইডের সেলাইটা আমরা দিয়ে নিচ্ছি মনে রাখবো আমি এ পাশে যতটুকু পরিমাণ সেলাই দিছি তো এ পাশে সেলাইটা যত ঠিক ততটা পরিমাণের হয় এই জায়গাটায় দেখুন এই জায়গাটা কীভাবে আমি মুড়িয়ে দিলাম এই জিনিসগুলো আপনারা ভালো করে লক্ষ্য করবেন আর সব থেকে ভালো হবে আপনি যখন প্র্যাকটিক্যালে কাজ করবেন এবং ভিডিওগুলো দেখবেন তাহলে হুবহুব আপনার কাছে মিলে যাবে তখন কিন্তু আপনাদের কাজ কাছে কাজগুলো সহজ মনে হবে আপনি চেষ্টা করবেন চেষ্টা করলে আপনার কাজগুলো ভালো হবে চেষ্টা ছাড়া কিন্তু কাজ কখনই ভালো হবে না তো দেখুন আমি কিভাবে কাজগুলো করে নিচ্ছি আর আজকের এই ক্যামিস্ট্রির যে ডিজাইনটি আমি নিচে করে নিচ্ছি এই ডিজাইন ভিডিওটা আমার এই চ্যানেলে আপলোড করা আছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো দেখুন আমি দুই সাইডে সেলাই করে নিলাম অর্থাৎ আমার কামিস্ট্রি কমপ্লিট হয়ে গেল এবার আমরা সাইডে পাইপিং করব তো দেখুন আপনি যে কোনো কালার দিয়ে পাইপিন করতে পারেন যাতে এই কালারের সাথে ফুটে ওঠে তো আপনি সাদা দিয়ে করতে পারেন কালো দিয়ে করতে পারেন তো আমার কাছে কালো কাপড় নেই সাদা কাপড় নেই আমার কাছে আজকে সবুজ কালারের কাপড় আছে তো আমি আজকে চাচ্ছি যে সবুজ কালারের কাপড়টা দিয়ে আপনাদের পাইপিন করে দেখাবো তো তার আগে আমরা এই যে কামিজের যে সাইটের সিলাই দেওয়ার পরে নিচে মরিয়ে সেলাই দিতে হবে তো সেই সেলাইটা একইভাবে আপনারা দিয়ে নেবেন কামিসের সাইডগুলো যেভাবে সেলাই করবেন নিচের সিলাইটা ঠিক একই পরিমাণ মরিয়ে দিবেন দিয়ে একইভাবে সেলাই করে নেবেন তো দেখুন এখানে সেলাই করে নিচ্ছি এখানে আপনারা দুইটা করে সেলাই দিবেন আর যদি নিচেও আপনারা পাইপিন করেন সেক্ষেত্রে একটিমাত্র সেলাই দিলেই হবে তো দেখুন আমি সিলাইগুলো দিয়ে নিলাম এবার আমাদের যে কাজটি করতে হবে যেই কাপড়টা দিয়ে আমরা পাইপিং করবো ওই কাপড়টা আমাদের কেটে নিতে হবে তো খেয়াল করুন আজকে আমি এই সবুজ কালারের কাপড়টা দিয়ে আমি পাইপিং করে নিব তো দেখুন আমাদের পাইপিংটা কিভাবে হবে সেটা আমি বুঝিয়ে দিব তার আগে আমি দেখাচ্ছি যে পাইপিংটা কীরকম হবে এটা আমি দেখে দিচ্ছি তো দেখুন এই যে আমরা এখানে যে কাপড়টা নিচ্ছি এই কাপড়টা চড়া আছে কতটুক সেটা থেকে নেই এই কাপড়টির চড়া আছে আমার দু ইঞ্চি পরিমাণ আপনার দু এর যদি একটু কম হয় তারপরও কোনো সমস্যা নেই তো দেখুন দু ইঞ্চির পরিমাণ চড়া কাপড়টা নিয়ে প্রথমে একটি ভাঁজ দিয়ে সিলাই দেবেন একটি ভাজ দিতে হবে দিয়ে বরাবর আপনারা সিলাই করে নেবেন তবে মনে রাখবেন যতটুকু পরিমাণ আমরা কামিজ মুড়িয়ে দিছি তো তার থেকে অবশ্যই দুই সুদ বেশি হতে হবে তার থেকে যদি কম হয়ে যায় তাহলে কিন্তু পাইপিংটা ভালো হবে না তো লক্ষ্য করেন আমি কীভাবে করতেছি বা যে নিয়মটা আমি বলতেছি দুই ইঞ্চি চড়া নিয়ে আপনারা এইভাবে একটি ভাজ দেবেন ভাজ দেওয়ার পরে এই ভাঁজটা এক ইঞ্চি হবে অর্থাৎ আমি এই যে কামিজের সাইড যতটা মুড়িয়ে সিলাই দিয়েছি তার থেকে ওই ভাজটা আমাদের বেশি আছে চড়া আছে চড়া না থাকলে কিন্তু হবে না এরপরে এখানে মুড়িয়ে দিয়ে আমরা এখানে বসিয়ে শুধু চাপ সিলাই দিয়ে যাব তবে আমরা মনে রাখবো এখন এই চাপ চাপশিলাইটের দেওয়ার সময় আমরা চাইলে চিকন করে পাইপিন দিতে পারবো বা চাইলে মোটা করে পাইপিন দিতে পারবো সেটা আমাদের ইচ্ছা অনুযায়ী তো সব থেকে ভালো হয় সাইটের পাইপিনগুলো চিকন করলে দূরে থেকে দেখলে খুবই ভালো লাগে তো তার জন্য আমি আজকের এই পাইপিংটা চিকন করে দেখাচ্ছি দেখুন চিকন পাইপিন আমি দিয়ে দিচ্ছি এবার আরেকটি এখানে কিন্তু একটি সিলাই শেষ না এখানে আরেকটি করে সেলাই দিতে হবে তো সেই সেলাইটা কিভাবে দেবেন আর সেই সেলাইটা যদি না দেন তাহলে সাইটের বাড়তি কাপড়টা কিন্তু আপনাকে সমস্যা করতে পারে এবং বাড়তি কাপড় থেকে সুতা সুতআ নষ্ট হয়ে যেতে পারে তো তার জন্য আপনারা পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের আর কোনো সমস্যা হবে না দেখুন কামিজের সাইড ফাড়া পর্যন্ত এসে এখান থেকে সেলাইটা ভালো করে বাড়তে দিয়ে ছেড়ে দিলাম এবার দেখুন এখানে আমাদের এই যে পাশে যে বাড়তি কাপড়টা আছে প্রথমে যে একটি সেলাই দিয়েছিলাম ওই পাইপিনের কাপড়টার উপর তো ওই সেলাইয়ের উপর দিয়ে আমরা আরেকটি সেলাই দিচ্ছি অর্থাৎ কামিজের সাইটে যে প্রথমে একটি সেলাই দিচ্ছি ওই সেলাই উপর দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি তাহলে আমাদের এই যে নিচের যে পাইপিনটা আমি লাগিয়ে নিলাম এই পাইপিনের কাপড়ের সাথে অ্যাটাচ হয়ে যাবে তো এই জন্য আমরা সব সময় সাইডে যতটুকু মুড়িয়ে দেবো তার থেকে ওই যেটা দিয়ে আমরা পাইপিন করবো ওই কাপড়টা তার থেকে মোটা নিতে হবে অর্থাৎ চড়া নিতে হবে তো দেখুন একইভাবে আমরা এই সাইটের পাইপিংটা করে নিব। তো তার জন্য এই কাপড়টা আমি ভাঁজ করে নিচ্ছি কী ভাস করতেছি কীভাবে ভাস করি সেটা আপনারা ভালো করে লক্ষ্য করুন তো দেখুন আপনারা চাইলে এখানে সেলাই দিয়ে নিতে পারেন এবং চাইলে শুধু একটা ভাঁজ করে নিতে পারেন তো দেখুন এই যে ভাঁজটা দিতে হবে তো এই ভাঁজটাই আমাদের মূলত ভালো একটি বিষয় ইয়ে রাখতে হবে কারণ এই ভাঁজটা আমাদের যতটা কামিজের সাইট মুড়িয়ে দিছি তার থেকে এই ভাঁজটা যাতে বেশি হয় তাহলে আমাদের কামিজের সাইট সেলাই দিলে আমাদের ভালো হবে তো দেখুন একইভাবে আমরা কামিজের সাইটের প্রথমে আমরা নিচ থেকে ধরছি এবার আমরা উপর থেকে নিচ পর্যন্ত নিয়ে আসব তো দেখুন কিভাবে আমি বসিয়ে শুধু চাপ সেলাই দিচ্ছি তা আপনারা একইভাবে এইভাবে যদি চাপ সেলাই দিয়ে আপনারা পাইপিনগুলো করেন তাহলে খুবই সহজ হবে আসলে এই পাইপিনটা বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে এই সাইটের পাইপিনগুলো তৈরি করা যায় তো আজকে যেহেতু এক নিয়মে দেখিয়ে দিলাম পরবর্তীতে দেখিয়ে দিব আরেকটি নিয়মে সব থেকে যে নিয়মগুলো ভালো হয় ওই নিয়মগুলোই আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করবো আর বন্ধুরা দু হাজার বাইশ সাল থেকেই আমার নতুন নতুন ডিজাইন ভিডিও আপলোড করব যেমন কামিজের হাতার ডিজাইন কামিজের সাইটের বিভিন্ন ডিজাইন করা যায় এবং নিচে যে ডিজাইনটি দেখতেছেন এরকম বিভিন্ন ডিজাইন করা যায় তো ইনশাআল্লাহ দু সাল থেকে নতুন নতুন ভিডিও পাবেন ডিজাইনকৃত ভিডিও এবং কামিজ বা যে সকল সূত্র বিষয় আমরা দু হাজার বিশ সাল থেকে একুশ সাল পর্যন্ত আমরা চেষ্টা করছি আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব আপনাদের কাজ শেখানোর জন্য সূত্রগুলো বুঝিয়ে দেওয়ার জন্য বা কিভাবে কামিজ কাটিং করতে হয় বা কিভাবে প্যান কার্ড সেলোয়ার বা বিভিন্ন কাজ আমি যতটুকু সম্ভব আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করছি এবার দু সাল থেকে আশা করব নতুন কিছু আপনাদের দিব বা নতুন নতুন কিছু ভিডিও আপলোড করবো সেই ভিডিওগুলো দেখে আপনারা কাজ করতে পারবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে